আজ কত দেরি হয়ে গেল আমারে তুই আজ আগে তারা দৃষ্টি কেন আগে তারা দৃষ্টি কেন এত তারা দিয়ে কি হবে শুনি শিবানন্দ টাউরে ওই সব কথার পরে গোটা মন্দির চত্বরে কোনো লোক নেই দেখো না দেখো 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 ওরে অত ঘাবড়াচ্ছিস কেন ঘাবড়াচ্ছিস কেন মায়ের ভক্তরা মাকে ছেড়ে কদিন বা থাকতে পারবে তোদের মন খালি কুকায় চল মা জয় মা জয় মা জয় মা মল্লিক মশাই আগে মন্দিরে কোনো ভক্তদের দেখছি না তো কেন বলুন দেখি আগে রানীমা বলতে খুব খারাপ লাগছে আগের দিনের ওই ঘটনার পর মন্দিরের একটা একটা বদনাম উঠে গিয়েছে বাইরের লোকজন বলছে যে আপনি নাকি মন্দিরে ভক্ত বাড়ানোর জন্য ছোট ঠাকুরকে প্রধান পুরোহিতের দায়িত্ব দিয়েছেন তার মানে চোরপথের যে সরলতাখানা কেউ দেখলো নি ওই নিচে কথাগুলো হলো কি কাণ্ডিখানে বড় হয়ে গেল সবার সঙ্গে আর চোরপথের যা কথা শুনলে পেরানখানা একের জড়িয়েছে সেই যে কারো নজরে পড়লো নি আচ্ছা আপনি বলুন মল্লিক মশাই মায়ের কি পেনা থাকলে ছোট বচ্চার যে অমন কথা কইতে পারে মায়ের নিবেশ মায়ের নিবেশ কখনো শূন্য থাকতে পারে রিদু আজ মন্দিরে একজন ভক্তকেও দেখছি নি রে কি রে কি হয়েছে রে গদাই আজ নিজে আরতি করবে সেই দেখার জন্য তো মন্দিরে ভক্তদের ভিড় জমে যায় রে একজন ভক্তকেও দেখছি নি কি হয়েছে রে রিদু ও ওই এই ভক্তরা সবাই মিলে আবার গদাইকে ভণ্ড ভাবছে না তো রে ভাবছেই তো ভাবছেই তো অলদানি মামা কিন্তু যাকে নিয়ে সকলে এত বদনাম করছে তার কি কোনো এলদোল আছে দেখো এই বিষয়ে কোনো এলদোল নেই দেখো না দেখো 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 রোজ কোনো না কোনো ভক্ত মায়ের জন্য নতুন কাপড় নিয়ে আসে সেই সব কাপড় মাকে পরানো হয় তাই জন্য কাপড়ও নেই মাকে আজ আগে ব্যবহার করা কাপড় পরানো হলো দেখো এসব কথা যেন আর পাঁচ কান না হয় কেমন ছোট মামাও জানেনি বদন টাউর বুদ্ধি কানা দিলে সন্ধ্যা আরতি কি শুরু হয়েছে চোট বচ্চা জিকে ভেতরে গেছেন আগে রানীমা না 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 হলো দাঁড়িয়ে মামা এ কিছুতেই মানা যায়নি শূন্য মন্দিরে কোনো ভক্ত নেই ছোট মামা আরতি কানা করবে আগে বলছিলাম যে রানীমা আজ আমরাই শুধু আরতি দেখব এনে আপনাদের মনে যেন কোনো খেদ না থাকে এ
তুমি কেমন বিপদের পেলে এই মন্দিরে শিবানন্দ ঠাকুরকে অবজ্ঞা করলে হবে না। খুব শিক্ষা হয়েছে গদাই ঠাকুরের, আরো হবে, আরো। রানীমা স্নেহ পায় বলে ধরাকে সরা কেন করা, একেবারে মা ভবতারে নিকে ঘরের লোক করে ফেলা। মা দেখা দেন, জয় মা, জয় মা। আমাকে পুরনো কাপড় পরিয়ে আরতি করছিস তুই? আমি তো দুবেলায় নতুন বসন পড়তে চাই রে। কেন ওরা আমাকে পুরনো বস্ত্র পরালো গদাধর? তুই যা, নতুন বস্ত্রের ব্যবস্থা কর। নয়তো আমি আরতি নেব না। কি কথা কইছিস তুই মা, কি কথা কইছিস? তোরে পুরনো বস্ত্র পরিয়েছে, নতুন বস্ত্র পরায়নি তোরে মা। আমি দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা, আমি দেখাচ্ছি। আমি দেখাচ্ছি মজা মা, দেখাচ্ছি মজা। রিদে, ও রিদে, মারে মারে, আজকে পুরনো বস্ত্র পরিয়েছিস কেন? হ্যাঁ, পুরনো বস্ত্র কেন পরিয়েছিস তুই? মারে কেন পরিয়েছিস? কদে কেন? আজ মারে সে নতুন বস্ত্র পরায়নি, পুরনো বস্ত্র পরিয়েছে শুধু। তুমি মায়ের আমার মুখ বার হয়ে গেছে গো, মুখখানা বার হয়ে আছে। এসব কি কইছো কি তুমি চোখ বচ্চাচ্ছি? কি কইলে তোমাকে এসব কথা? কে আবার, কে আবার কইবে? স্বয়ং মা জগৎ জননী কইলে গো। মায়ের আমার মুখটা ভার হয়ে আছে কেমন দেখো, দেখো তুমি। ছোট বাচ্চার যে যা কইছে তা সত্যি। আমার কোনো দোষ নেই রানীমা, ভক্তরা কাপড় দেয় বলে আমরা নতুন শাড়ি আর কেনাইনি। ভক্তরা যে আসা বন্ধ করবে সে তো বুঝিনি। মল্লিক মশাই, জি আজ্ঞে। কাল থেকে ভক্তরা আসুক বা না আসুক, নতুন কাপড় দিক বা না দিক, মায়ের জন্য সবটা যেন নতুন কাপড় থাকে, এই ভার আমি আপনার ওপর দিলাম। জি আজ্ঞে রানীমা। চল বচ্চান, তুই মাকে বলো নে, মায়ের বস্ত্রের সব দায়িত্ব আমার। কখনো নতুন বস্ত্রের অভাবে আমার মা এত কষ্ট পেল। জি 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 জি, সব দোষ আমার, আমি তুমি মাফ করে দাও নেব, মাফ করে দাও।
समस्त किछु जानबे केमन करे केतने तुमि केतने मा मारे होलो तो हाँ होलो तो मा काल थेके तोरे नतुन वस्त्र पड़ाबो मा नतुन वस्त्र जय मा जय मा जय मा जय বলছিলাম যে ওই দিদির সঙ্গে তুই যা করেছিস সেটা একেবারে উচিত কাজ হয়নি রে। হলদারি দাদা, হলদারি দাদা গো, রিদে কেন 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 মারে পুরনো কাপড় পরাতে গেল? হ্যাঁ, মায়ের তো মুখ ভার হয়ে গেছিল, সেই জন্যই তো আমার রাগ হলো গো। ও একবার আমারে কইতে পারলো না, আমি তো তাহলে সেজবাবুকে কইতুম। সেজবাবু ঠিক একটা দেখা, মানুষের দিনকাল কখনো একই রকম যায় না। তুমি আজ যা ভাবছো কাল সেটা নাও হতে পারে, বুঝেছো? সে যাও, আমি আর বেশি কথা বলবো না। বলছি যে এই বাসন কোসন কি এখানেই রাখবো নাকি দরজা খুলে ভেতরে রাখবো? এখানেই রাখো গো, এখানেই রাখো। মায়ের এখন বিশ্রামের সময়, এখানেই রাখো তুমি। জয় মা। দূরে দাঁড়িয়ে আর চোখের এদিকে দেখছিস কেন রে? হ্যাঁ, যা সামনে গিয়ে সব মিটিয়ে নে গে, যা যা। রিদু, এই দেখ এই দেখ এই দেখ, গদাইয়েরও খারাপ হয়ে গেছে। দাঁড়িয়ে রইলি কেন? যা। রিদে রিদে রে, কইছিলুম যে রেতের বেলা আমার জন্য কি রেঁধেছিস তুই? হ্যাঁ, লুচি পায়েস রেখেছিস তো? হ্যাঁ, ও রিদে। হলধারী ঠাকুর, ওদিকে সব ব্যবস্থা হয়ে গিয়েছে। হৃদয় ঠাকুর, আগামীকালের মায়ের জন্য নতুন বস্ত্র এসে গিয়েছে, তুমি একবার সময় করে গিয়ে দেখে নাও। এবার অন্য কাউকে দিয়ে দিন মল্লিক মশাই, আমি এবার নিতে পারবো না। কেন রে? আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। ইয়ে কি হয়েছে জানেন তো মল্লিক মশাই, ওই মামা ভাগ্নের মান অভিমানের পর্বটা এখনো মেটেনি আর কি। আচ্ছা, আমি 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 যাচ্ছি। ও রিদে রিদে রে, খেপছিস কেন, খেপছিস কেন? মায়ের মুখখানা ভার হয়ে গেছিল রে, তাই তো আমি রেগে গেছিলুম। ওরে, তুই খেপিস নে রে, খেপিস নে, খেপিস নে। ওরে দে, তোকে ছাড়া আমি কি করবো কদেকে নিয়ে?
তোমার কি নোকের অভাব? যাও নি, যাও সেজুবাবুকে কে কও দশখানা লোক রেখে দেবেন, তোমার কম মাস কাটবে। যেমন এক কোণে পড়ে থাকে তেমনি থাকবে। যাও নি, যাও সেজুবাবুকে কই গেছো, যাও। কি বলবে ছোট ঠাকুর? বেড়াতে যাবো গো, যাবো। তুমি আমারে বেড়াতে নিয়ে যাবে আর আমি বেড়াতে যাব নে। আমি বেড়াতে যেতে খুব ভালোবাসি গো, বেড়াতে যেতে আমি খুব ভালোবাসি। সেজবাবু গো, তুমি আমারে ও ঘোড়ার গাড়ি করে নিয়ে যাবে গো, ঘোড়ার গাড়ি করে। আমি বেড়াতে যাব গো, বেড়াতে যাব, ঘোড়ার গাড়ি করে যাব, বেড়াতে যাব। যাবো ছোট ঠাকুর, যাব, তবে আজ না। মল্লিক মশাই, আগে সেজবাবু। তাহলে যাওয়া যাক। সেজবাবু, বদন ঠাকুর কিন্তু সত্যি টোপটা গিলেছেন। উনি সত্যি সত্যি ভাবছেন যে আপনি ছোট ঠাকুরের পরীক্ষা নিচ্ছেন। তুমি কি গা ছোট মামা, কোনো বোধ বুদ্ধি নেই? হ্যাঁ, কোন আক্কেলে তুমি সেজবাবুর সঙ্গে যেতে বায়না ধরলে? তুমি কি বুঝতে পারলে না সেজবাবু কোথায় যাচ্ছেন? কেমন করে বুঝবো গা? তা তুই বা বুঝলি কেমন করে? উফ, তোমায় নিয়ে আমি কি করব কও দেখিনি। হ্যাঁ, কি করব? তুমি কি কিছুই বোঝো নি? ওই দেখো, আচ্ছা মুশকিল তো, আমি বুঝবো কেমন করে? হ্যাঁ, এতদিন কলকাতায় এসো আর এটা বোঝো না যে এ সময় বাবুরা হাতে বেলের মালা জড়িয়ে কোথায় যায় তুমি বোঝো নি? নিষিদ্ধি জায়গায়, বুঝলে? নিষিদ্ধি জায়গায়। নিষিদ্ধি জায়গা সেটা কোথায় রে? তুমি এত কথা কেন বলছো বলো তো রেদে ঠাকুর? হ্যাঁ, সদাই ঠাকুরের হয়তো মনে ইচ্ছে রয়েছে এই সব নিষিদ্ধ জায়গায় যাবার, কে বলতে পারে? বদনটাও তোমার সম্পর্কে একটা বাজে কথা যদি কও না, আমার কিন্তু মাথা ঠিক থাকবে না, আমি কয়ে দিচ্ছি। আমার ওপর রাগ করে কোনো লাভ নেই দিদি ঠাকুর। আর পাঁচজনকে বোঝাও, যারা এই মন্দিরে পা রাখে না তাদেরকে বোঝাও। হলো আবার? আহা, ওরে দু, কি হয়েছে রে? দূর বাপু, এই হৃদয় টানা বড় হেয়ালি শিখেছে, বড় হেয়ালি শিখেছে। কি যে কয়, কেন যে রেগে যায় আমি কিছুই বুঝিনি। হলোটা কি কইবি তো নাকি? হলো দাড়ি মামা, তুমি ছোট মামার সঙ্গে কথা কও, ঠিক করে কথা কও, আমি কয়ে দিলুম। এমনিতেই পাঁচজনে মিথ্যে বদনাম দিচ্ছে,
তারপর যদি কানে যায় সেজবাবুর সঙ্গে ছোট মামা ওই নিশিদ্ধিপাড়ায় যাচ্ছে, তাহলে আর কেলেঙ্কারির বাকি থাকবে না। চি 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 চি, সেজবাবুর তো কোনো ঠিক নেই, ছোট মামাকে নিয়ে হয়তো চলে গেল বেড়াতে, ছোট মামা যেতে চেয়েছে বলে। তখন কি কইছিস রে ঋতু, গদাইয়ের মাথায় এসব এলো কি করে রে? ছোট মামা কি জানে সেজবাবু কোথায় নিয়ে যাচ্ছেন? ছোট মামার বয়স হয়েছে কিন্তু এখনো ছেলে মানুষই গেলেন, এমনি করলে হয়? কাউ দেখিনি কামুকা বিপদ ডেকে আনে। ডুব ডুব রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলা তলে পাতালে খুঁজলে, তলা তলে পাতালে খুঁজলে, পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন।